দর্শক সবাইকে বেলা সারা বেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আসেন তারা জীবনের নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাফল্য অর্জন করেছেন, নানান মাধ্যমে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, একই সাথে সমৃদ্ধ করেছেন আমাদের দেশকে এবং সমাজকে। আজ যিনি আমাদের অতিথি তিনি একাধারে বাংলাদেশের একজন অগ্রগণ্য রাজনীতিবিদ, লেখক, সাবেক সরকারি কর্মকর্তা এবং অর্থনীতিবিদ। তিনি আমাদের খুবই কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তা আমাদের এই অনুষ্ঠানটা একেবারে ঘরোয়া পরিবেশে গল্পগুজব করার মতো, তো আমরা সেভাবেই করব। তার ভিতর দিয়ে আমরা আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে চাইব। আমরা শুরু করব আপনার একদম জন্মলগ্ন থেকে, যে কোথায় জন্ম, কবে জন্ম, এখান থেকে আসি। আমার জন্ম সম্ভবত 1941 সালের 22 ডিসেম্বর। কোথায় জন্ম হয়েছিল? আমার জন্ম আমার গ্রামে, গ্রামের নাম গুলবাহার, এটা থানা কচুয়া এবং জেলা চাঁদপুর। আমার বাবা তখন আপনার অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক ছিলেন এবং নিজের চেষ্টায় তিনি গ্রামে বা তার এলাকায় কয়েকটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন, তার সাথে সংশ্লিষ্ট ছিলেন, তো সেখানেই হাতে খড়ি বলতে পারেন, সেখানেই পড়াশোনা করেছি। আপনার নাম কি? আমার বাবার নাম হলো আশিক আলী খান। আপনার আম্মার নাম? আমার আম্মার নাম সুলতানা বেগম। তিনি সে জীবনেও পড়াশোনা করেছিলেন, তাকে আমি হিসাবপত্র রাখতে, চিঠিপত্র লিখতে দেখেছি। দেবীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম পড়াশোনা করি। অবশ্য প্রথম বলাটা ঠিক হবে না, আনুষ্ঠানিক পড়াশোনা করি। এর আগে আমাকে শিখিয়েছিলেন, যাই শিখিয়েছিলেন আপনার অক্ষর জ্ঞান, সংখ্যা জ্ঞান, এটা আমার মা দিয়েছিলেন। আর তারপরে কোথায় ভর্তি হলেন? তারপরে আমি মাস ছয়কের জন্য চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়েছি। কুমিল্লায়, সেখানে আমার বাবা প্রধান শিক্ষক হিসাবে কাজ করতেন, সেই সময়টা আমি করেছি। এরপরে ষষ্ঠ শ্রেণীতে এসে আমি ঢাকা আর্মিটুলা যে বিদ্যালয় আছে, আর্মিটুলা বিদ্যালয়ে আমি ভর্তি হই। তার মানে কি আপনার সবাই, পরিবারের সবাই কি চলে এসেছিল? না, আমার মা দেশে থাকতেন, বাবা দেশে থাকতেন, আমি আমার বড় ভাইয়ের সাথে এখানে থাকতাম। আমার বড় ভাই তখন এমএ পাশ করেছিলেন, সেখানে তার সাথে থাকতাম। আর আমার মেজো ভাই ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, তিনিও থাকতেন, তিনি পড়তেন না, তিনি পড়াশোনা শেষ করে তখন আপনার মুসলিম হাই স্কুল থেকে, ঢাকার মুসলিম হাই স্কুল থেকে প্রবেশের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে পড়তেন। সবথেকে ছোট ভাই বোন আপনারা? আমরা চার ভাই চার বোন। আপনি কয় নম্বরে? আমি ভাইদের মধ্যে আমি তৃতীয়। আপনি তো পড়াশোনায় খুব ভালো ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, বলা মুশকিল, মোটামুটি চলে এসেছে। তারপরে স্কুল জীবনে যারা বন্ধু বান্ধব ছিলেন বা শিক্ষক ছিলেন, এরা কারা ছিলেন বা এদের সম্পর্কে আপনার? কয়েকজনের নাম এখনো মনে আছে, যেমন ধরেন খুব নাম করা একজন প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ আলমেট্রিক স্কুলে, তিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন। কাজী আম্বর আলী, যিনি আমার সহকর্মী মঞ্জুরে মাওলা তার বাবা এবং আমাদের নেত্রী শেখ হাসিনারও শিক্ষক, তিনি আমাদের ওখানে আর্মেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। খান মোহাম্মদ সালেক, তিনিও নাম করা শিক্ষক, তিনি আমাদের পড়াতেন। আপনি কি ম্যাট্রিক পাস ওই স্কুল থেকে করেছেন? ওই স্কুল থেকে করেছি। ম্যাট্রিকের ফলাফল কেমন হয়েছে? একেবারে খারাপ হয়নি, আমি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলাম। ম্যাট্রিক পাস করলেন কোন সালে? 1956 সালে। 56 সালে, তো ওই মানে 56 সালে, তার মানে 52 সালের কথা? 52 সালে আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, এবং হয়তো শুনে আশ্চর্য হবেন যে ঢাকায় ভাষা আন্দোলনের যে যে মিছিলে, যে মিছিলে বরকত শহীদ হন, গুলিবিদ্ধ হন, সেই মিছিলের শেষ ভাগে আমি ছিলাম। আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার মেজো ভাই ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, তিনি সামনের দিকে ছিলেন, বরকতের ঠিক এক সারি পেছনে। কাজে ওই কথাগুলো আমার মনে আছে। আমরা স্কুল থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা এসে আপনার সেই আপনার বিশ্ববিদ্যালয়ে সোয়া চারটের দিকে, কিন্তু যদি মনে পড়ে সেই মিছিলে গুলি বর্ষিত হয়, আমরা তিনটের দিকে সেই মিছিলে এসে আপনার অংশগ্রহণ মানে মিছিলে সামিল হয়েছিলাম। পরের দিনের কথা আমার পরিষ্কার মনে আছে, পরের দিন আপনার আমরা ওই ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়েছিলাম, সেই মিছিল নিয়ে আমরা মৌলিবাজার দিয়ে যখন যাচ্ছিলাম, মৌলিবাজার চকবাজার, তখন দেখলাম দুপাশের সাধারণ মানুষ
মিছিলে এসে যোগ দিয়েছেন। তো ঢাকা কলেজে এসে ভর্তি হলেন তাহলে 1956 থেকে 58 সাল, এই সময়টা কেমন কেটেছে? ভালো কেটেছে। আমরা 1956 সালে আমার ঢাকা কলেজে যখন আমি যখন ভর্তি হই তখন ঢাকা কলেজ এখন নিউ মার্কেটের উত্তরে যেখানে যে অবস্থানে আছে সেই অবস্থানে গেছে। আগে সিদ্দিক বাজারে ছিল, সেখান থেকে এটা ওখানে হয়েছে যে নতুনভাবে তৈরি টৈরি হচ্ছে, তখন এই আমরা ওখানে ভর্তি হলাম। এবং তখন সারা বাংলাদেশ থেকে মোটামুটিভাবে ভালো ছাত্ররাই ঢাকা কলেজে পড়ার সুযোগ পেতেন। আমরা পড়াশোনা করেছি, শিক্ষকরা নাম করা শিক্ষক ছিলেন, যেমন আপনার মোহাম্মদ মনসুরউদ্দিন, আপনার যিনি আপনার লোকলোর ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন তিনি ছিলেন, আশরাফ সিদ্দিকী ছিলেন, তারপর আপনার আমাদের ইংরেজি পড়াতেন আপনার আবু রুস্ত তিনি ছিলেন, যে আমাদের প্রিন্সিপাল ছিলেন আপনার ডক্টর সুরত আলী খান, উনি আমাদের রসায়ন শাস্ত্রশাস্ত্র পড়াতেন, হিসামউদ্দিন সাহেব ছিলেন বাংলার। তো এরা তখনকার খুব নাম করা লোক ছিলেন এবং এদের স্নেহ পেয়ে আমরা ধন্য হয়েছি, যে অনেক সময় আপনার শ্রেণীকক্ষে গোলমাল করতাম, হইচই করতাম। আমি আবার ছাত্র রাজনীতিতে জড়িত হয়ে গেছিলাম, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হয়েছিলাম, কাজে হইচই করার অংশটা আমার অংশে আমার আমার ভাগে বোধহয় একটু বেশি হয়েছিল, কিন্তু তথাপি দেখেছি নিবিড়ভাবে তারা আমাদের স্নেহ করতেন। যেমন ডক্টর সুরত আলী খান, এস এ খান হিসেবে যার নাম, খুব নাম আপনার কড়া লোক ছিলেন বলে, প্রিন্সিপাল হিসেবে খুব কড়া লোক ছিলেন, সবাই ভয়টয় করতেন। তো উনি তখন আমাদের কলেজে বাসস্থান ছিল না, দুটো কামরা নিয়ে থাকতেন, তার সাথে তার দুই মেয়ে থাকতেন, তার স্ত্রী থাকতেন আর তিনি থাকতেন, তারা রাজহাঁস পালতেন। একদিন সন্ধ্যাবেলা আমরা আপনার বিতর্ক করে টরে ফেরত যাচ্ছি, তখন এই রাজহাঁস দেখলাম যে ক্যাক 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 করে আমাদের সামনে যাচ্ছে। তো সেই বয়সে যা হয়, আমরা ওই ছটা রাজহাঁসের মধ্যে দুটো রাজহাঁস ধরে ফেললাম দুজনে। নিউ মার্কেটে যেয়ে সেখানে এক রেস্টুরেন্টে যেয়ে বললাম যে কাটো খাবো, তারা আমাদের দিকে অনেকক্ষণ চেয়ে টেয়ে বুঝতে পারলেন যে আমরা ঢাকা কলেজের ছাত্র, কেটে জবাই করলেন, আমরা খেলাম, খাওয়া টাওয়া করে হইচই করে চলে গেলাম। তার পরের দিন দেখা গেলো যে দুই রাজহাঁস পাওয়া যাচ্ছে না, দারোয়ানকে বলা হলো কোথায় গেলো রাজহাঁস ইত্যাদি ব্যাপার। আমাদের প্রিন্সিপাল সাহেব তার মেয়েদের সম্পর্কে মেয়েদের খুব ভালোবাসতেন, তো উনিও একটু বেশ উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন যে যাবে কোথায়। দারোয়ান আমাদের প্রতি অনুগত ছিল, আমাদের নাম বলবে না। তারপর তিনি আমাকে ডাকলেন, আমাকে ডেকে বলেন যে তুমি তো হইচই করো, বিভিন্ন জায়গায় যাও, বলো তো আমাদের রাজহাঁসকে খেয়েছে। তা আমি বললাম স্যার বলতে পারি, সত্য কথাই বলবো, কিন্তু বলার পর আপনি যদি কোনো শাস্তির বিধান না করেন এই শর্তে আমি বলতে পারি। উনি গম্ভীরে বললেন যে ঠিক আছে তুমি সত্য কথাই বলো। তা আমরা তাকে বললাম যে আমরা কজন মিলে, আমি ওর মধ্যে ছিলাম, এই দুটি রাজহাঁস ধরে আমরা খেয়ে ফেলেছি রাত্রি। তো এটা শুনে এই আপনি যেমন হাসছেন তিনিও হেসে উঠলেন। তিনি হেসে উঠে তার মেয়ে দুজনকে ডাকলেন, মেয়েজনকে ডেকে বললেন যে দেখো এরা আমার ছাত্র, ওই আমার বসার ঘরে নিয়ে যাও, একটু চা তৈরি করো তো ওদের জন্যে, আমরা একসাথে বসে চা খাবো। তো শাস্তিটা হলো ওই একসাথে বসে চা খাওয়া, স্নেহ ভরে মায়া মমতা ভরে যে এই কাজটি তিনি করেছেন, এটা কিন্তু চিরদিন আপনার হৃদয়ে জাগ্রত থাকবে। তো যাই হোক, আমরা এখন ওই যে আপনি যেটা বলছিলেন যে কলেজ ছাত্র সংসদের নির্বাচন করেছিলেন, তার মানে কোথাও না কোথাও একটা রাজনীতির ব্যাপার তাহলে কি আপনার পরিবারের মধ্যে বা ছিল, বা আপনার কীভাবে এলো এটা? ছিল, আমার বাবা পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং পরবর্তী পর্যায়ে আমার সবচেয়ে বড় ভাই মিসবাহউদ্দিন খান, যিনি আপনার সাংসদ ছিলেন তার শেষ জীবনে, তিনিও যখন আপনার সলিমুল্লাহ হলের আপনার ছাত্র ছিলেন, ঢাকা বিশ্বের ছাত্র ছিলেন, তিনিও রাজনীতির সাথে তখনকার সেই উঠতি রাজনীতি পঞ্চাশ দশকের প্রথম দিকে তারা জড়িত ছিলেন। আমার মেজ ভাই ডক্টর জাহাঙ্গীর, মুনতাসির বাবা, আর আমার মেজ ভাই ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের কথা তো বলেছি, কাজে আমরা রাজনীতির কথাবার্তা বলতাম, রাজনীতি নিয়ে আলোচনা করতাম, দেশের ভালো মন্দ নিয়ে বিবেচনা করতাম। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। রাজনীতিবিদ, লেখক ও সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের জন্ম
1942 সালের 1 মার্চ চাঁদপুর জেলার কচুয়া থানার গুলবাহার গ্রামে। তার বাবা আশেক আলী খান এবং মা সুলতানা বেগম, চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ষষ্ঠ। দেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে তার লেখাপড়ার হাতেখড়ি। এরপর ঢাকার আরমানিটোলা স্কুলে পড়েন তিনি। এখান থেকেই 1956 সালে ম্যাট্রিক এবং 1958 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন তিনি। 1962 সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর এই বিভাগেই শিক্ষক হিসেবে যোগ দেন। 1965 সালে শিক্ষকতা ছেড়ে সরকারের সিভিল সার্ভিসে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পরে 1980 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি নানা সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1997 সালে ভারতের সাথে গঙ্গা নদীর পানি বিভাজন সম্পর্কিত চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তি প্রণয়ন ও তার সম্পাদন তার মধ্যে অন্যতম। 2008 সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাবন্ধিক হিসেবেও সুনাম রয়েছে তার। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তার 20টিরও বেশি বই, বেশিরভাগই রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রবন্ধ। ব্যক্তিগত জীবনে 1968 সালে তিনি সিতারা বেগমকে বিয়ে করেন। তাদের দুই ছেলে, বড় ছেলে প্রয়াত জালাল আলমগীর এবং ছোট ছেলে জয় আলমগীর। ছোট ছেলের সংসারে রয়েছে তার আদরের নাতি নাতনি। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডেই ব্যস্ত থাকেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে উজাড় করে দিয়েছেন নিজেকে। আমরা যে জায়গায় ছিলাম যে আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন এবং ভর্তি কোথায় হলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি প্রথমে ভর্তি হতে গিয়েছিলাম ইংরেজিতে। আচ্ছা, তো ইংরেজি বিভাগে তারা পরীক্ষা টরীক্ষা নিলেন। ওই যেদিন ফল বেরোয় সেদিন আবার ইয়েতে গেলাম, আপনার অর্থবিজ্ঞান বিভাগে গেলাম। অর্থবিজ্ঞানের প্রধান ছিলেন ডক্টর মির্জা নুরুল হুদা। পরীক্ষা টরীক্ষা নেননি, মিনিট সাতেক আমার সাথে কথা বললেন, তারপর বললেন যে তুমি চলে আসো এখানে। ভর্তি হয়ে গেলাম। যে সময়টায় আপনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন ওই সময়টায় তো দেশে সামরিক আইন, তো ওই সময় আপনাদের ছাত্র আন্দোলনে তো কোনো সুযোগ ছিল? করেছি 1962 সনে বোধ হয়, মানে বা তারও আগে আপনার আইয়ুব খানের মন্ত্রিসভার দুজন সদস্য, একজন মনজুর কাদের আর একজন লেফটেন্যান্ট জেনারেল শেখ, এরা এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বক্তৃতা দিয়ে। অধ্যাপক রহমান সোমন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছি এবং প্রশ্ন জিজ্ঞেস করে তাদেরকে নাজেহাল আমরা করেছি। আপনি ওখান থেকে তো প্রথমে অনার্স, প্রথমে আপনার অনার্স, তারপরে আপনার এমএ বা স্নাতকোত্তর, একই বিষয়ে, একই বিষয়ে করে আপনি কবে পাস করে বেরোলেন? ওটা 62 সালে। 62 সালে। তারপরে কি করলেন? তারপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। কতদিন করেছিলেন শিক্ষকতা? আমি শিক্ষকতা করেছি প্রায় 2.5-3 বছর। তারপরে আপনি যে এই যে আপনি সিভিল সার্ভিসে গেলেন, এটার পেছনে কি চিন্তা ছিল? আমার খুব একটা ইচ্ছে ছিল না, আমি বলি আর কি। আমার বাবা তার জীবনের কথা মাঝে মাঝে বলতেন, তো বলে একসময় বলেছিলেন যে আপনার পাকিস্তান আমলে কোনো মহকুমা প্রশাসক তাকে শিক্ষক হিসাবে যতটুকু সম্মান করার কথা ততটুকু সম্মান করেনি। তো তখন তিনি বললেন যে বাবা, যদি মানুষের মঙ্গল করতে হয় শিক্ষকতার বাইরেও কিন্তু মঙ্গল করতে পারবে, এবং মঙ্গল করার সবচেয়ে ভালো, তখনকার দিনে বললেন, ভালো ক্ষেত্র হলো সিভিল সার্ভিস, যোগ দাও। তো অনেকটা বাবাকে সন্তুষ্ট করার জন্যই আমি যোগ দিয়েছি। বাবাকে বলেছি যে আমি একবারই পরীক্ষা দেবো, যদি যাই একবারই যাবো, এবং একটি সার্ভিসে যোগ দেওয়ার কথা আমি বলবো, অন্য কোনো সার্ভিস হলে আমি যাবো না। তো একবারই পরীক্ষা দিয়েছি, একটি সার্ভিসের কথাই বলেছে। প্রথম পোস্টিং কোথায় হয়েছিল? প্রথম ছিল পাবনাতে, সহকারী কমিশনার পাবনা। তো এই যে মানে শিক্ষকতা থেকে সরকারি চাকরিতে যাওয়ার, এটার অভিজ্ঞতা কেমন? প্রথম দিকে খুব একটা ভালো লাগেনি, পরে মাস ছয়েক যাওয়ার পর মানিয়ে নিয়েছিলাম, খারাপ লাগেনি। তারপরে নানান জায়গায় আপনার পোস্টিং হয়েছিল? প্রথম আপনার ওই প্রথম পোস্টিং বা পদায়ন হয়েছিল পাবনাতে সহকারী কমিশনার। ওখানে 7-8 মাস কাজ করার পর আমাকে করা হলো মহকুমা প্রশাসক নওগাঁ। এরকম কোথায় কোথায় ছিলেন? নওগাঁ, তারপরে নওগাঁর পরে চলে যাই পশ্চিম পাকিস্তানে। আচ্ছা, পশ্চিম পাকিস্তানে সেখানে মহকুমা প্রশাসক হয়ে কাজ করেছি নওশেরাতে, এবং পরে
তৎকালীন পশ্চিম পাকিস্তান, সমগ্র পশ্চিম পাকিস্তানের স্থানীয় সরকার বিভাগের উপসচিব লাহোরে, এবং পরে যখন আপনার এক ইউনিট ভেঙে গেল তখন সিন্ধু সরকারের উপসচিব, শিক্ষা উপসচিব, শিক্ষার ক্ষেত্রে কাজ করছে। এবং পয়লা মার্চ 1971 সালে আমি বাংলাদেশে ফিরে আসি। ফিরে আসার পর মাসখানেক ঢাকা বিভিন্ন জায়গায় ছিলাম। 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক আপনার রেসকোর্স ময়দানে আমি উপস্থিত ছিলাম। রেসকোর্স ময়দানে যখন তার বক্তৃতার শেষ অংশে যিনি যে বললেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই আপনার অমিত বাক্যের অর্থ করার জন্যে আমরা তৎকালীন সিভিল সার্ভিসের 120 জন সদস্য যারা ঢাকায় ছিলাম, তারা আমাদের জ্যেষ্ঠতম সহকর্মী আল মামুন সানাউল হক, যিনি কবিতা টবিতা লিখতেন, তো তার বাসায় আমরা একত্রিত হলাম। সেই বাসায় বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে তখন থেকে বাংলাদেশের বা তৎকালীন পূর্ব বাংলার প্রশাসন চলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ অনুযায়ী। এবং তার পরদিন ওই বঙ্গবন্ধু সেই নির্দেশ, তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, মনে আছে আপনার? তো সেই নির্দেশকে আমরা বেদবাক্য মনে করে চারজন, আমরা সিভিল সার্ভিসের চারজন ছড়িয়ে পড়লাম ঢাকা থেকে। আমি গেলাম কুমিল্লা চট্টগ্রামের দিকে, আমাদের খালিদ শামস, মোহাম্মদ খালিদ শামস গেলেন টাঙ্গাইল এবং উত্তর দিকে, আমাদের আরেকজন সহকর্মী খুলনার দিকে গেলেন, আরেকজন সহকর্মী, চারজন আমরা ছড়িয়ে গেলাম বঙ্গবন্ধুর তরফ থেকে। এই হলো নির্দেশ, এবং নির্দেশ অনুযায়ী কী করতে হবে, জেলার যে অস্ত্রাগার আছে এই অস্ত্রাগার খুলে দিতে হবে ছাত্রলীগ কর্মী, স্বাধীনতা সংগ্রামী যারা আছে এদের কাছে, এবং যারা আপনার ইয়ের থেকে সামরিক বাহিনীর থেকে বা তৎকালীন সীমান্ত বাহিনীর রক্ষী বাহিনী থেকে ছুটি দিয়ে এসেছে তাদের কাছে। কুমিল্লা থেকে আমি চলে গেলাম নোয়াখালীতে। নোয়াখালীতে ডিপটি কমিশনার মঞ্জুরুল করিম, ওনাকে একই কথা বললাম। এরপর নিয়ে গেলাম আমি চট্টগ্রামে। চট্টগ্রামে তখন আপনার এম আর সিদ্দিকির, ওর বাসায় অন্যান্য সবার সাথে কথা হলো। সবকটা ডিপটি কমিশনার ছিলেন মুস্তাফিজ রহমান। আমরা তখন খবর পেলাম যে সোয়াত থেকে আপনার এই অস্ত্র নামানো হচ্ছে। আমার ভাই তখন আপনার পোর্ট ট্রাস্টে কাজ করতেন, মেজবাউদ্দিন খান, যিনি পরে আপনার ইয়ে হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, তার কাছ থেকে খবর পেলাম। আমি খবর পেলাম যে জৈনিক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই অস্ত্র খালাস করার জন্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে আপনার ইয়ে পাঠানো হচ্ছে, সৈন্য পাঠানো হচ্ছে। আর এই যে অস্ত্র নামাচ্ছে এটা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত, আপনার এম আর সিদ্দিকির সাথে কথা বলে। সেই অস্ত্র নামানোতে কোনো বাঙালি শ্রমিক অংশগ্রহণ করে না বলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দিই সেনাবাহিনীকে। তখন তারা সেনাবাহিনী নিয়ে অস্ত্র নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল এই শ্রমিকরা, বাংলাদেশের শ্রমিকরা। এরপরে এই একই সংবাদ আমি দিলাম ইয়েকে, আপনার জনাব এসটি বাম, তিনি ছিলেন আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক। আমি টেলিফোনে ওনার সাথে কথা বললাম, তিনি বললেন যে তোমার আর আসার দরকার নাই, আমি খবর তোমার কাছ থেকে নিলাম, আমরা সেই অনুযায়ী কাজ করব। তো লক্ষ্য করবেন এভাবে যে আমরা খবরটা দিয়েছি, খবর দেওয়ার ফলশ্রুতি কী হলো, প্রত্যেক জায়গায় জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ তত্ত্বাবধায়কের তরফ থেকে এই অস্ত্রাগার খুলে দেওয়া হয়েছিল। খুলে দেওয়ার পরে লক্ষ্য করবেন যে পাকিস্তান বাহিনী, দখলদার বাহিনী যারা মনে করেছিল 24 ঘন্টায় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা কিন্তু পারে নাই। যেখানে গিয়েছে সেখানে আপনার প্রতিরোধ বাধাপ্রাপ্ত হয়েছে, বাধা হয়েছে। এই বাধা দেওয়ার ভিত্তি আমরা নিয়েছিলাম বঙ্গবন্ধু সেই আপনার সেই ইয়ের থেকে, সেই নির্দেশ থেকে, এবং সেই সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়েছিলাম নির্দেশ অনুযায়ী ঢাকাতে আল মামুন সানাউল হক সাহেবের সেই বাসায় বসে। 25শে মার্চের রাত, এই রাত্রি তো অনেকের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আপনি ওই মুহূর্তে কোথায় কীভাবে ছিলেন? 25শে মার্চ রথখোলায় আমার শ্বশুর থাকতেন রথখোলা একটি ইয়েতে। উনি তখন ঢাকা ডিপটি কমিশনার অফিসের ইয়ে ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। তো একটি পরিত্যক্ত বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে আমি উঠেছিলাম আমার স্ত্রী সহ, এবং আমার প্রয়াত ছেলে ডক্টর জালাল আলমগীর, তখন আপনার 2 বছরের ছেলে না 1 বছরের ছেলে, ওখানেই উঠেছিলাম। তো সেখানে রাত্র 10টার দিকে আমরা ফিরেছিলাম, তখন শহর টোল দিয়ে বেড়াতাম কোথায় কী হচ্ছে না হচ্ছে, এখান থেকে খবর টবর নেওয়া যাওয়া। 25শে মার্চ 8টা সাড়ে 8টার দিকে আমরা খবর পাই যে আপনার যে কিছু একটা ঘটতে যাচ্ছে, তারা আক্রমণ করতে যাচ্ছে। তখনই আমাদেরকে বলা হলো যে তোমরা নিরাপদ স্থানে চলে যাও। নিরাপদ স্থান কোথায়, সব জায়গায় তো আপনার একই রকম। তো আমি ফিরি রাত্র 10টার সময় দেখি গুলি গালাজ নিয়ে শুরু হয়েছে, ওই আপনার গুলিস্তানের এখান থেকে আপনার গুলি করতে করতে পাকিস্তানি সেনাবাহিনী ঢুকছে।
এবং সেখানে আশেপাশের যে আপনার ইমারগুলো ছিল সেখানে আগুন দিচ্ছে। সেই রাত্রে আমার মনে পড়ে আমি আমার স্ত্রী আমার সেই আপনার এক বছরের ছেলে একে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, পিছনে একটা গলি দিয়ে বেরিয়ে আরেক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই রাত্রে কাটিয়ে তারপর সকালে সেখান থেকে আমরা ঢাকা থেকে চলে যাই। ওই নয় মাস কোথায় ছিলেন? আমি তখন পশ্চিম পাকিস্তান থেকে ফিরেছি, কাজে যোগ দিইনি তখন। আমরা কাজে যোগ দেওয়ার জন্যে ওই মার্চ এপ্রিল মাসের মাঝামাঝি আমরা সচিবালয়ে যাই। সচিবালয়ে যাওয়ার পর তখন আমাকে বলা হয় যে ঠিক আছে আপনাকে নোয়াখালীতে পাঠানো হলো। মার্চ মাসে এসে আপনি চাকরিতে যোগ দিতে বাধ্য হলেন? এপ্রিলে। তখন আপনি কোথায় আপনাকে দেয়া হলো, আপনার পোস্টিং কোথায় হলো? জি, এপ্রিলে আমি যোগ দিলাম নোয়াখালীতে। আচ্ছা, অতিরিক্ত আপনার জেলা প্রশাসক হিসাবে আমরা যারা তখন মাঠ পর্যায়ে কাজ করেছি আমরা আমাদের দায়িত্ব হিসাবে আমরা গ্রহণ করেছি যে আমরা আমাদের মুক্তি বাহিনীকে আপনার যথাযথ সহায়তা করব। এক, মুক্তি বাহিনীতে যোগ দেওয়ার জন্য যারা তরুণ আছে তাদেরকে যেতে সহায়তা করব, এবং দুই, মুক্তি বাহিনীতে যে প্রয়োজনীয় আপনার অর্থ দরকার, সম্পদ দরকার, সেই সম্পদ আমরা সরবরাহ করব। আর তিন, আমরা পাকিস্তানি বাহিনী যারা আছে এখানে তাদেরকে যথাসম্ভব ভিন্ন পথে চালিত করার চেষ্টা করব। এই কাজগুলো যে আমি করছি এটা তৎকালীন ব্রিটিশ ইন্টেলিজেন্স থেকে ম্যাকডোনাল্ড বলে এক ভদ্রলোক এসে আমার সাথে দেখা করলেন, ট্রাক্টর বিক্রেতার আপনারা ছদ্মবেশে, বললেন যে এখন সময় এসেছে তুমি চলে যাও। তো আমি ঢাকা খবর পাঠালাম, খবর পাঠানোর পর ঢাকায় আমাদের তখন ওই চিফ সেক্রেটারি বা মুখ্য ছিল, অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন নূর ইসলাম খান, ওনাকে দেওয়ার এসে দেখা করার এই এক বাক্য বলার পরে উনি বুঝলেন যে ঠিক আছে তুমি ময়মনসিংহে চলে যাও। তো তুই আমাকে ময়মনসিংহ পাঠিয়ে দিলেন। তো ময়মনসিংহ যেও আপনার এই মুক্তি বাহিনীর সদস্য আমরা কাজ করলাম। তবে এখানে একটি অপারগতার কথাও বলি যে বুদ্ধিজীবী নিধন, তো বুদ্ধিজীবী নিধনের সময়ে দুটো ঘটনা ঘটেছে। একটা হলো তৎকালীন পূর্ব বাংলার সুশীল প্রশাসনকে একেবারে ভেঙে ফেলার জন্যে একটা ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্রটা হয় এভাবে যে তারা ঢাকায় অবস্থানরত সকল সরকারি কর্মচারী, ঊর্ধ্বতন সরকারি কর্মচারীকে আপনার বঙ্গভবনে একটি সভায় ডাকবেন 12 তারিখ, 12ই ডিসেম্বর। সভায় আপনার গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মালেক এবং টিকাহান। এদের ষড়যন্ত্র ছিল যে এরা সবাই এক জায়গায় একত্রিত হলে এদেরকে ওখানে বন্দি করা হবে, এবং ওদেরকে বন্দি করে তাদের তরফ থেকে আপনার অনুরোধ জানিয়ে আপনার মিত্রবাহিনীর সাথে একটা সমঝোতার চেষ্টা করা হবে, মুক্তিবাহিনীর সাথে চেষ্টা করা হবে। এটা ছিল ষড়যন্ত্র। আর যদি এতে তারা বিফল হয় সবাইকে মেরে ফেলবে। এবং আমাদের এই সংবাদটা সবচেয়ে আগে আমাদের কাছে পৌঁছে দেন জনাব নূর ইসলাম অনু, যিনি ওনার একান্ত কাজ করতেন। আমরা কয়েকজনে সাইকেলে চড়ে প্রায় আমরা দিবারাত্রি পরিশ্রম করে 1.5 দিনের ভিতর সবাইকে জানিয়ে দিলাম যে আপনারা যাবেন না, এবং ফলশ্রুতিতে কেউ গেল না। নাজর ফলে যেটা হলো এম এ আহমদ তখন বললেন যে এই সুশীল প্রশাসন আমি চালাতে পারবো না। যুদ্ধ বহির্গত এলাকা হিসাবে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলকে ঘোষণা করা হয়েছিল সেখানে নিজে গাড়ি চালিয়ে আপনার ইয়ের থেকে গভর্নমেন্ট হাউস থেকে এখানে আশ্রয় নেন। কিন্তু এটা উপলব্ধি করা দরকার যে 12 তারিখ থেকে বাংলাদেশে আপনার সিভিল প্রশাসন বলে কোনো কিছু ছিল না। এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে তৎকালীন মুখ্য সচিব, পশ্চিম পাকিস্তানের মুখ্য সচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিতে বাধ্য হন। এবং যখন তিনি আশ্রয় নিতে বাধ্য হন তখন আন্তর্জাতিক আপনার ইয়েতে সম্প্রদায় থেকে জানানো হলো, বোঝা গেল এবং জানানো গেলো যে এখানে আপনার এই এদের প্রশাসন কিন্তু আপনার বিফল হয়েছে। আমি মনে করি এটা একটা বিরাট জয়, যে জয়ের মধ্যে আমাদের তরফ থেকে যা উপকরণ দেওয়ার আমরা দিতে সক্ষম হয়েছি। তৃতীয় হলো, এটা অবরাগতার আমি বলছিলাম, 13 থেকে 14 তারিখে তারা বুদ্ধিজীবীদের হত্যা করে। এই হত্যা যে করবে এই খবর আমরা পেয়েছিলাম। খবর পেয়ে ঢাকাতে যথাসম্ভব যতজনকে আমরা পেরেছি আমরা এই কথা জানিয়ে দিয়েছি, ছেড়ে চলে যান। যারা ছেড়ে চলে যাননি কিংবা এমন জায়গায় গেছেন যেখানে তাদেরকে শনাক্ত করা সম্ভব সেখানে কিন্তু তারা তাদেরকে ধরে নিয়ে গেছে এবং ধরতে এই বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। এটা আমাদের অপারগতা, কিন্তু তথাপি বলা দরকার যে আমরা যথাসাধ্য এই সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেশি সংখ্যক বুদ্ধিজীবী আমরা ঢাকা থেকে সরিয়ে নিতে সম্ভব সক্ষম হয়েছিলাম।
দেশ তো স্বাধীন হলো 16ই ডিসেম্বরে, বঙ্গবন্ধু ফিরে এলেন 10ই জানুয়ারি 1972। 15ই আগস্ট তো আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। তো এই এই ঘটনার পর আপনি কোথায় ছিলেন বা কীভাবে এর পরবর্তী সময়টা আপনি কীভাবে কাটালেন? আমি দেশে ছিলাম না। এর আগের ঘটনা একটু বলি, সেটা হলো এই 1972 সালে একবার বঙ্গবন্ধুকে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু, পাকিস্তান সরকার বাঙালি অফিসারদের কোনোদিন তৎকালীন আপনার অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে দেয়নি, এক্ষেত্রে আমাদের অভিজ্ঞ লোকের কম, সংখ্যা কম, তো আপনি যদি অনুমতি দেন এখানে ফুড ফাউন্ডেশনের যিনি প্রতিনিধি আছেন, জাইদিন স্টাইন নাম আমার এখন মনে আছে, তার সাথে আমি কথা বলতে পারি, যদি তারা বছরে 2টি বা 3টি আমাদের বৃত্তি দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে আমাদের অফিসাররা যে 2 বছর 1.5 বছর করে MS পর্যায়ে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে এ সম্পর্কে অভিজ্ঞতা এবং সক্ষমতা অর্জন করতে পারবেন। আপনি অনুমতি দিলে আমি কথা বলি। তিনি বললেন ঠিক আছে কথা বলো, কথা বল। তা আমি কথা বললাম, এক সপ্তাহ পরে ওনাকে বললাম যে হ্যাঁ, ও রাজি হয়েছে 2টি বৃত্তি দিতে এবছর, তো এখন আপনি বলে দেন কাকে পাঠাবো। তো উনি খানিকক্ষণ আমার দিকে তাকে বলেন যে তুই যাবি, ঠিক আছে তুই যাবি। তখন আরেকজন যান, ডক্টর সৈয়দ আব্দুস সামাদ, এখন যিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, আমরা দুজনে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাই ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে। বঙ্গবন্ধু কিন্তু আমাদের পাঠান, ও নিজে তিনি নির্বাচিত করেছেন। এটা 1973 সাল, 74 সাল থেকে আমরা তখন বিদেশে ছিলাম। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 3 দিন পর সিনেটর এডওয়ার্ড কেনেডির সাথে আমি দেখা করি, দেখলাম এই ভদ্রলোক আমেরিকান আমার হাতটা ধরলেন, ধরে বললেন হোয়াই ডিড ইউ ডু ইট, হোয়াই ইউ হ্যাভ টু ডু ইট, বঙ্গবন্ধুর হত্যা, এবং তার চোখে 2 চোখ দিয়ে পানি পড়ছে। তো এটা এটা ভুলি নেই, এটা ভুলি নেই, এবং সেজন্যই প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা দেশে ফিরব না, এদেশে ফিরব না। পরে অবশ্য আপনার ডিগ্রি শেষ করার পর যখন দেখলাম যে না, দেশকে বের করতে হবে যে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, এটা স্বৈর শাসনের অধীনে চলে গেছে কিন্তু বের করতে হবে, তখন বললাম যে আমাদের তরফ থেকে যতটুকু করণীয় তা করার জন্য আমাদের আসতে হবে, সেই জন্য এসেছি। ওখানে তো আপনি পিএইচডি করলেন? ওখানে না, ওখানে আমি পিএইচডি করিনি, আমি এমএস করেছি। এমএস করে করার পর জিয়াউর রহমান জোর করে আমাকে নিয়ে আসলেন, তো পরে আমাকে একটা ইয়ে বার করলো যে তুমি তো জেলা প্রশাসকের কাজ করো নাই, কাজে তোমাকে জেলা প্রশাসকের কাজ করতে হবে, পড়ে যাবে। তো এখন যশোরে আমাকে জেলা প্রশাসককে পাঠানো হলো। তো যশোরে বছরখানেক কাজ করার পর আমার যে প্রফেসর যিনি ছিলেন আমাদের আমাদের বিভাগের যে প্রধান, তিনি নিজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা হয়ে যশোরে আমার কাছে চলে আসলেন। এসে বললেন যে তুমি সময় নষ্ট করছো কেন, তুমি আসো তোমার পিএইচডি শেষ করো। তখন আমি ইয়েকে জিয়াউর রহমানকে আপনার ইয়ে দিলাম আর কি, আপনার চরম পত্র আর আলটিমেটাম যে আমাকে যেতে হবে, আর নাহলে আমি রিজাইন করবো, আমি পদত্যাগ করবো। তখন আমাকে 6 মাস ছুটি দেওয়া হলো, বলা হলো যে 6 মাসের মধ্যে তোমাকে ফিরতে হবে। আমি 6 মাসের জন্য তখন গেলাম যে পিএইচডি শেষ করে আমরা পরীক্ষা দিয়ে তারপর চলে আসলাম, ঠিক 6 মাসের মধ্যে আমি চলে এসেছি। তারপরে আপনি এই এই সরকারি চাকরি কতদিন? সরকারি চাকরি তো করি আমি আপনার 1996 সাল থেকে, জনতার মঞ্চের কথা আপনার মনে আছে। তারপরে ওই সময় তো আপনি যে এই এরশাদ বিরোধী আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা বলি, সেই সময় আপনার তো একটা খুব বড় ভূমিকা ছিল। হ্যাঁ, তা ছিল। আমাকে আপনি সরকারি কর্মকর্তাদের সংগঠিত করেছেন। আমি আপনার এখানে 2টো কাজ আমি করেছি। বেগম জিয়া আমার উপর অসন্তুষ্ট হয়ে তিনি আমাকে আপনার অতিরিক্ত সচিব, যখন আমি ছিলাম তো অতিরিক্ত সচিব হিসাবে আমাকে ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারের প্রধান সম্পাদক হিসেবে নিযুক্তি দিলেন। তো এটা নিয়ে যখন আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রশাসন শুরুতে হইচই করা হলো, আমি হাইকোর্টে গেলাম, সরকারের উপর নোটিশ জারি হলো, তখন তাকে তারা আমাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিলেন। এই পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে কিন্তু আমি ছিলাম আপনার এই আপনার জনতার মঞ্চ করাকালীন সময় পর্যন্ত। এরপরে বঙ্গবন্ধু কন্যা যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি নিজে আমাকে নির্বাচিত করলেন তার সচিব হিসাবে। আমি সচিব ওনার সাথে কাজ করলাম, অন্যান্য কাজের মধ্যে 2টি বড় কাজ সেই সময় আমরা করতে পেরেছি বলে আমি দাবি করতে পারি। একটা হলো ভারতের সাথে গঙ্গার পানি বিভাজন সম্পর্কিত চুক্তি, এটা সম্পাদন করার দায়িত্ব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছিলেন। আর দ্বিতীয় কাজটি হলো পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, এটা আবুল হাসান হাসনাত আবদুল্লাহ এই কমিটির সভাপতি ছিলেন, কিন্তু তাকেই আমি সক্রিয় সহযোগিতা করেছি এবং যে চুক্তিটি আমরা সই করেছি এর পুরো চুক্তিটির খসড়া আমাকে তৈরি করতে হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সাথে সন্তুলার মা কিংবা রাজা আপনার যে রায় যিনি আছেন চাকমা রাজা টাজা এদের সাথে কথা বলা, অন্যান্য যারা ইয়ে আছেন ওদের নেতা এদের সাথে কথা বলা, আমাদের সাথে কথা বলে চুক্তিটা উপনীত হওয়া এবং পরে তিনি আমাকে কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন এবং শেষ টেকনোক্র্যাট হিসেবে ছিলেন, জি পরিকল্পনার প্রতিমন্ত্রী করেন। এই মুহূর্তে আর কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন? এই মুহূর্তে আমি সংসদীয় হিসাব সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। আপনার এই রাজনৈতিক জীবনে তো আপনাকে জেলেও যেতে হয়েছে, 2001 থেকে 2002 সাল পর্যন্ত আমি জেলে ছিলাম, খালেদা জিয়া আমাকে আপনার জেলে পাঠিয়েছিল, আবার এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার আপনার 2008 সালে যখন এসেছিল তখন তারা গ্রেপ্তার করে এবং আমাকে প্রায় দু বছরের বেশি সময়ে কারাগারে রাখে, এই জন্যে যে আমি আমার নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে স্বীকার করিনি। আমরা তো অনেক কথা বললাম কিন্তু সব কথা তো আর এই সময়ের মধ্যে শোনা হয় না, আমরা একটু ব্যক্তিগত জীবনের দিকে যাই। আপনি বিয়ে করলেন কত সালে? 1968 সালে। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সিতারা। আপনার কি মানে এটা কি মানে পরিবার থেকে আয়োজন? না, এটা আমরা দুজনে একে অন্যকে পছন্দ করে বিয়ে করেছি। আচ্ছা, একসঙ্গে পড়তেন? না, তিনি আমার থেকে আপনারা পরে পড়েছেন, কিন্তু পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। কিভাবে? জি, কিভাবে বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরিচয় হয় একে অন্যকে দেখে পরিচিত হয়েছিলাম। তো কে প্রথম প্রস্তাব দিলেন? প্রস্তাব তো আমি দিয়েছি। আপনি দিয়েছি? তখনকার দিনে তো এটা একটু কঠিন ছিল। জি, তখনকার দিনে তো এই ঘটনাটা একটু কঠিন ছিল, একটু ইয়ে ছিল, আপনারা একটু আপনার হ্যাঁ অপ্রত্যাশিত বলতে পারেন, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু শুনেছি যে ওই সময় অত অত মেলামেশার সুযোগও হতো না, কম ছিল এবং স্যাররা পাহারা দিয়ে ক্লাসে নিয়ে যেতেন। এটা শেষ দিকে ছিল না, অতটা ছিল না। তারপরে আপনার উনি কি কিছু করতেন? তিনি অর্থবিজ্ঞানের ছাত্রী ছিলেন এবং তিনি পরে আপনার শিক্ষকতা করেছেন আপনারা ইয়েতে ইডেন গার্লস কলেজে, ওখানে শিক্ষকতা করেছেন, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টে তিনি আপনার উপপরিচালক হিসেবে কাজ করেছেন। আপনার ছেলে মেয়ে কটা? আমার সন্তানের সংখ্যা 2, একজন প্রয়াত চলে গেছেন আমাদেরকে ছেড়ে। ছেলে? জি, ছেলে। বড় ছেলে? জি, বড় ছেলে। বড় ছেলে কি নাম? ওর নাম ডক্টর জালাল আলমগীর। আর আপনার আর শিক্ষকতা করতেন? শিক্ষকতা করতেন। এ দেশেই না বিদেশে থাকতেন? না, মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতেন, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বস্টনে। আচ্ছা, খুব নাম করা ইউনিভার্সিটি। জি, অ্যাসোসিয়েট প্রফেসর বা সহযোগী। খুবই দুঃখের বিষয় যে সন্তান হারানো। আপনার আরেক সন্তানের কি নাম? আরেক সন্তানের নাম জয় আলমগীর। সে উনি কি করতেন? উনি ইয়েতে বস্টনে কাজ করেন, উনি হলেন আপনার সফটওয়্যার আর্কিটেক্ট। আপনার নাতি নাতনি আছে? আমার তিনজন, দুটি নাতি, দুজন নাতি আর একটি নাতনি। কত বড় ওরা? নাতি বড়টির বয়স প্রায় 5 বছর হয়ে এলো, নাতনির বয়স 3 বছর, আর নাতির সর্বশেষ নাতির বয়স প্রায় 8 মাস। আচ্ছা, একবারই ছোট? মাঝে মধ্যে যে ওদের সঙ্গে দেখা হয় নিশ্চয়ই? মাঝে মধ্যে দেখা হয়, সেটি খুব আনন্দের সময়। জি, খুবই আনন্দের সময়। হ্যাঁ, মাঝে মাঝে যাই, দেখা হয়, নতুন প্রজন্মের কথা চিন্তা করি, তাদের ভাবনার সাথে পরিচিত হতে চেষ্টা করি। আপনাকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন বা আপনি যাদের পছন্দ করেন, এমন কিছু মানুষের কিছু মন্তব্য আমরা ধারণ করেছি, সেটা একটু দেখে নিই। ভাইদের দেখেছি এবং আলমগীর ভাইকেও দেখেছি প্রচুর বই পড়তেন, বই পড়তেন, এই বিষয়গুলি ছিল, সেটা কিন্তু আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তিনি সবসময় কিন্তু আমার ব্যাপারে কিন্তু কেয়ার করতেন, সবসময় কিন্তু খবর নিতেন। একটা সময় তিনি আমাকে ইন্সপায়ার করেছিলেন, তখনকার দিনে ওই যে নিখিল পাকিস্তানে ওই যে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য, এবং
আমি সেখানে কিন্তু উত্তীর্ণ হয়েছিলাম এবং তিনি চিঠি লিখেছিলেন আমার মনে আছে। এবং আমাদের একটা কালচারও ছিল পরিবারের মধ্যে ইংরেজিতে চিঠি লেখা, এবং আমার এখনও মনে আছে যে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং কি বলেছিলেন যে আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট ম্যান। এই যে কথাগুলো ছোট কথা কিন্তু এর মধ্যে কিন্তু ইন্সপিরেশনটা ছিল। এখনও বিশ্বাস করুন যে ছোটোখাটো ঘটনায় যে আমাদের প্রতি যে তার যে স্নেহ, ছোটোখাটো যে বিষয়গুলো সেটা কিন্তু তিনি কিন্তু খবর নেন। আমি আর আমার ভাই ডক্টর মহিউদ্দিন খান আলমগীর পিঠেপিঠি ভাই বোন। আমার আব্বা যখন রিটায়ার করেন তখন গ্রামে চলে আসেন, তো আমার জন্ম হয়েছিল ঝালকাঠিতে। চলে আসলেন তখন গ্রামে এসে আমরা দুই ভাই বোন, ও ওরে বাবা কী খুশি, গ্রামকে খুব ভালোবাসতাম। আলমগীরও গ্রামকে খুব ভালোবেসেছে, এখনও বাসে এবং গ্রামগঞ্জকে এত ভালোবাসে বলে এখনও আব্বার প্রতিষ্ঠিত স্কুল কলেজকে এসে আরও উন্নত মানের করছে। এবং শুধুই না, আমার মায়ের নামে সুলতানা ফাউন্ডেশন করেছে। সুলতানা ফাউন্ডেশন হলো আমরা ভাই বোন সবাই টাকা দিয়েছি, সেটা দিয়ে ফাউন্ডেশন করেছে। তো বেশিরভাগ টাকা মূল ডক্টর আলমগীর দিয়েছেন। আমরা পিঠেপিঠি ভাই বোন, আমরা মারামারি করে হাতাহাতি করে বড় হয়েছি। আমরা ছোটোবেলায় মানে কত জায়গায় যে একসাথে গেছি জান নাই। ও ছোটোবেলায় আমি প্যান্ট শার্ট পরতাম, ও ফ্রক পরত। আমরা দুজন পিঠেপিঠি বলে আমাদের অনেক রকমের সভ্যতা আছে। এখন আমরা একে অপরকে অত্যন্ত আপন ভাবি আর কি। আমরা কি এমন কোনো কথা ছেড়ে এলাম যেটা খুব গুরুত্বপূর্ণ বলা হয়নি? কারণ আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা সময়ও আমাদের হাতে নেই। হ্যাঁ, একটা কথা মনে পড়ে আমার, সেটা পেছনে ফিরে তাকাতে হয়, ফিরে যেতে হয়। সেটা হলোই যে যখন ছোটো ছিলাম তখন দেশের গ্রামাঞ্চলের যে অবস্থা দেখেছি, অভাব দেখেছি, সেটা কিন্তু এখন নাই। এখন যে ইতিবাচক পদক্ষেপ জননেত্রী শেখ হাসিনা সরকার নিয়েছে, এবং জননেত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যে যে সুচিন্তিত এবং সুনির্ধারিত পদক্ষেপ নিয়েছেন, তার ফলশ্রুতিতে দারিদ্র অনেক কমে গেছে। আমরা ভাবতে খুব সুখ লাগে অর্থনীতির ছাত্র হিসেবে যে বাংলাদেশে এখন চরম দারিদ্র সীমার নিচে অবস্থানরত লোকগোষ্ঠীর সংখ্যা 17-6 নিচে চলে গেছে। দারিদ্র সীমার নিচে অবস্থানরত লোকগোষ্ঠীর সংখ্যা 17-22 নেমে এসেছে। এই যে চরম দারিদ্র সীমার নিচে অবস্থানরত লোকগোষ্ঠীর সংখ্যা 6 নিচে, 17-6 নিচে আসা, এটা কিন্তু এই মহাদেশে অন্য কোথাও ঘটেনি, এই এশিয়া মহাদেশে অন্য কোথাও ঘটেনি। এক্ষেত্রে যে অর্জন, সে অর্জন আমাদের অর্জন, সে অর্জন জননেত্রী শেখ হাসিনার অর্জন, সে অর্জন আওয়ামী লীগের অর্জন। এখন দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, দেশে মোটামুটিভাবে সমৃদ্ধি এসেছে, দেশের শিল্প উৎপাদন বেড়েছে, দেশের প্রবৃদ্ধির হার বেড়েছে। এই হারটা যদি আমরা অব্যাহত রাখি, দেশে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে অপপ্রয়াস চালাচ্ছে তাদেরকে দৃঢ় হাতে দমন করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোভাব নিয়ে, তাহলে নিশ্চিতভাবে আমরা ক্ষুধা দারিদ্র্যকে জয় করে এই বাংলাদেশকে সোনার বাংলায় বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী রূপান্তরিত করতে সক্ষম হব। এটি খুবই সুন্দর কথা একটি। তো আমরা আজকে এখানেই শেষ করি। আমরা এই সময়ের মধ্যে হয়তো সব কথা শোনা হলো না, হয়তো সম্ভবও না, আরও অনেক কথা বলা প্রয়োজন। তারপরে যতটুকু আমরা শুনলাম সেটি আমি মনে করি যে আমাদের অনেকেই অনুপ্রাণিত করবে, বিশেষ করে নতুন প্রজন্ম আমি মনে করি তারা আপনার কথায় নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমাদের অগণিত শ্রোতাদেরকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্যি দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশের একজন বরেণ্য মানুষ, রাজনীতিবিদ, লেখক, অর্থনীতিবিদ মহিউদ্দিন খান আলমগীর, তার সঙ্গে তার জীবনের নানান কথা, সেই সাথে তার যাপিত সময়ের উল্লেখযোগ্য ইতিহাস তার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করলাম। আরও অনেক কথাই বাকি রয়ে গেল, সেসব কথা যদি আবার সুযোগ পাই কখনও আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা তার জীবন চলার পথ সুন্দর হোক, মসৃণ হোক, তিনি সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ।